জয় গুরু। আমিষ ও নিরামিষ আহারে নাম ধ্যানে প্রতিক্রিয়া, মাছ খাওয়া না খাওয়া দুটোই আমি ভালো করে দেখেছি। ভাবলাম মাছ খাওয়া বজায় রাখা যায় কি না, মাছ না খেয়ে নাম করে দেখেছি। অল্পতেই কেমন তরতর করে মন উপরে উঠে যেত, আর যখন মাছ খেয়েছি নাম করেছি, কিন্তু কি জানো রাহুর মতো ঠেসে ধরত, ধারাটা কেটে যেত। কন্টিনিউটি ক্রমাগতি কিছুতেই বজায় রাখতে পারতাম না, ফ্যাটি ক্লান্তি এসে ঘিরে ধরত। যারা মাছ খায় না তারা সাধারণত ছোট ছোট ব্যারামে ভাইটালিটি ইনজিউর্ড হয় না, গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয় না। মাছ খেলেই শরীরে যে টক্সিন বিষ জন্মে তা আমি প্রস্রাব দিয়ে পরীক্ষা করে দেখেছি। সেই প্রস্রাব কয়েকদিন এক জায়গায় পড়লে সেখানকার গাছ ঘাস জ্বলে যেত। 6 মাস মাছ না খাওয়ার পর দেখেছি সে প্রস্রাবে তেমন হয়নি। মাছে তো এই করে আর অধিক ভোজন অ্যাক্টিভিটি কর্মক্ষমতা নষ্ট করে, চিন্তার ফ্লো কমিয়ে দেয়। নামধ্যানের সময় খাদ্য, নামধ্যানে ইন্টারসেলুলার কম্বাস্টন অর্থাৎ কৈশিক দহন তাপ বেড়ে যায়, তখন মিল্ক ব্যানানা আপেল গ্রেপস হনি দুধ কলা আপেল আঙুর মধু ইত্যাদি যতটা অ্যাসিমিলেট করা যায় হজম করা যায় ভালো হয়। যবের ভাত খেলে ভালো হয়, যবের চিড়াও ভালো, এতে বিশেষ করে লেখাপড়ায় ক্লান্তি অপনোদন করে। জপ তপ যতই করো মরণে হুঁশিয়ার, মৃত্যুকালে যদি ইষ্ট চিন্তা বা ইষ্ট নাম প্রবল না হয় তবে হাজার জপ তপ করলেও পরবর্তী জীবনে উন্নততর নাও হতে পারে। তবে অভ্যাস ও অনুশীলন করা খুবই ভালো। নাম করতে করতে নামের প্রতি অহেতুক অনুরাগ যদি একবার জন্মায় তাহলে আর ভাবনা নেই, তখন আমাদের সত্তাটা নামময় হয়ে ওঠে, নামিময় হয়ে ওঠে। আমার ভালোবাসা ও অনুশীলনের ভেতর দিয়ে যা হয়ে উঠি সেই আমাদের পরম সম্পদ, তারই ক্রমাগতি চলে জন্ম জন্মান্তর। এই হওয়াটাই পাওয়া। আর দেহধারণ যদি নাও করি তবে বিদেহ অবস্থায় ওই নামময়তা ও নামিময়তা পেয়ে থাকে আমাদের। যেখানেই থাকে তাঁকে নিয়েই থাকে, সত্তাটাই ওই হয়ে যায় কিনা কর্মময় ভালোবাসায় এই হওয়াটা বেমালুম হয়ে ওঠে। যা নিয়ে আমরা বাস্তবভাবে যত লিপ্ত থাকি তা আমাদের তত আপন হয়ে ওঠে, সত্তাগত হয়ে ওঠে। তাই কিছুর জন্য ইষ্টকে ভালোবাসতে নেই, ইষ্টের জন্য ইষ্টকে ভালোবাসব, যখন তখনই সে রস পাব জীবনে। ধর্ম অর্থ কাম মোক্ষ আমাদের করতলগত হয়ে যাবে। জয় গুরু।